সেতু সড়কে চাপ বেড়েছে 4 গুণ, যানবাহন চলছে ধীরগতিতে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানবাহনে চাপ বেড়েছে। ঈদে ঘরমুখী মানুষ ট্রাক পিকআপ সহ মাইক্রোবাস সিএনজি চালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছে। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, কয়েকদিন ধরেই অতিরিক্ত যানবাহন চলাচল শুরু করেছে এই মহাসড়কে। আজ মঙ্গলবার দুপুরে পর থেকে যানবাহনের চাপ আরও বেশি বাড়তে শুরু করে। অতিরিক্ত চাপ থাকায় বিকাল থেকে ধীরগতিতে চলছে যানবাহন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির কারণে দুর্ভোগে পড়তে হয় ট্রাকের যাত্রীদের। বৃষ্টিতে ভিজে গেছে তাদের গন্তব্যে যেতে দেখা যাচ্ছে। সেতু টুল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় 24 ঘন্টায় সেতু দিয়ে 12-13 হাজার যানবাহন সেতু পারাপার হয়। সোমবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সেখানে প্রায় 50 হাজারের মতো যানবাহন পারাপার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা ও গাজীপুর এলাকার পোশাক কারখানার বিভিন্ন কারখানার ছুটি হওয়ার পর মঙ্গলবার যাত্রীদের চাপ বেড়েছে। দূরপাল্লার বাস না চলায় এসব শ্রমিকের উচ্চ ভাড়ায় ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে যেতে দেখা যাচ্ছে। আজ সন্ধ্যায় টাঙ্গাইল সড়কের বাইপাসের রাবনা মোড়ে কথা হয় এক পোশাক শ্রমিকের সঙ্গে। তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ি থেকে সিরাজগঞ্জের হুটিকামরুল মোড় পর্যন্ত জনপ্রতি 800 টাকা করে ভাড়ায় তারা একটা পিকআপ ভ্যানে উঠেছেন। সেখান থেকে অন্য কোনো উপায়ে বগুড়া যাবেন। বাইপাস সড়কে অপেক্ষা করছিলেন কিছু ধান কাটা শ্রমিক। তারা জানান, টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যেতেই ট্রাকে 300 টাকা ভাড়া যাচ্ছে। লালমনিরহাটের বাড়ি যেতে তাদের এবার 5-6 গুণ বেশি টাকা খরচ করতে হবে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান যে, রাত 8:30টার মধ্যে পর থেকে যানবাহনে চাপ বাড়লেও এখন পর্যন্ত যানজট হয়নি। তবে অতিরিক্ত চাপে কোথাও কোথাও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। বন্ধুরা, আমাদের নিউজ যদি প্রতিনিয়ত শুনতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর এতে করে আমাদের যে নতুন নতুন খবরগুলো বের হচ্ছে সেটা সবার আগে তোমাদের নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।